নিয়ে যান। এখন দুপুর 3টে বেজে গেছে আর আমরা বেরিয়েছি, তোমরা তো জানোই আমরা এখন প্রতি সপ্তাহে ছুটি 3 করে প্রজেক্ট দেখতে যাই। তো কেন যাই তাও তোমরা জানো, সেটা আর নতুন করে রিপিট করছি না। তো চলো, তো আজকেও আমি একটা প্রজেক্ট দেখতে যাচ্ছি, এটাও বেশি দূর নয়, দমদমের থেকে একদম কাছে লেকটাউনে, ন্যাচারাল সিটি। প্রজেক্টটার নাম হচ্ছে ন্যাচারাল সিটি, লেকটাউনে হচ্ছে। তো চলো আজকেও গিয়ে দেখা যাক, আর আজকে আমরা যাবো বাইকে, গাড়িতে নয়। আমরা এখন লেকটাউনের মধ্যে দিয়ে যাচ্ছি ন্যাচারাল সিটি প্রজেক্টে। দেখো আমরা ন্যাচারাল সিটি চলে এসেছি, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেকটাই হয়ে গেছে। তো এবার ভেতর দিকে যাব, গিয়ে দেখব কেমন কি। এই বিল্ডিংটা তো তৈরি হয়ে গেছে, এইগুলো আন্ডার কনস্ট্রাকশন চলছে এখন। আমরা এখন মডেল ফ্ল্যাটে ঢুকছি, 3-বেডরুম মডেল ফ্ল্যাট। ঢুকতে লিভিং কাম ডাইনিং এ 10x21 ফিটের লিভিং কাম ডাইনিং। এবার ব্যালকনির দিকে যাওয়া যাক, ব্যালকনিটা বেশ বড় সড়ো আছে, 4.5 ফিটের ব্যালকনি, আর বাইরে কাজ হচ্ছে বলে একটু মিস্টেপ হয়ে রয়েছে। তো চলো এবার কিচেনের দিকে যাওয়া যাক। ঢুকতেই ডান সাইডে কিচেন, কিচেনের সাইজ হচ্ছে 11x7, বেশ বড় সড়ো কিচেন। তো আমরা এখন বেডরুমে যাব। তো বেডরুমে ওয়ার্ড্রপের ব্যবস্থাও আছে, আর বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সাইজ হচ্ছে 11x13। বেডরুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমের সাইজ 8x5, মানে 8x5। তো সেকেন্ড বেডরুমে যাওয়া যাক, সেকেন্ড বেডরুমের সাইজ 12x10, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, টয়লেটও সেম সাইজ, ওয়ার্ড্রপের ব্যবস্থাও আছে, বড় বড় উইন্ডো আছে, বেশ ভালোই লাগবে, আলো বেশি পাস করবে। তো আমরা 3rd বেডরুমে যাচ্ছি, 3rd বেডরুমটা একটু ছোট, এটা 8x9। তো বেডরুম থেকে আমরা বেরিয়ে গেছি, তো চলো আমাদের তো মডেল ফ্ল্যাট দেখা হয়ে গেল, আমাদের সিটি লাইফ তো দেখা হয়ে গেল। এখন দেখো মানে এখানে বলতে গেলে অনেকটাই বুকিং হয়ে গেছে, কয়েকটা ফ্লোর খালি আছে, তো তার মধ্যে থেকে দেখতে হলো। তো এখন এদের কাজ চলছে, চলো একটু ভেতর দিকে যাই, কোথায় কি কেমন আছে সব কিছু একটু দেখা যাক। দেখো এই টাওয়ারগুলো হয়ে গেছে, এখানে টোটাল 12 ফ্লোর আছে, আর এই মধ্যেখানেও এখানে কাজ হচ্ছে। এখানে টোটাল 9টা টাওয়ার হবে। তো চলো আমাদের তো দেখা কমপ্লিট হলো, আর এখানে হচ্ছে সাংঘাতিক ঠান্ডা লাগছে, মানে খুবই হাওয়া দিচ্ছে, আমি এখন এই সোয়েটারটা পরে নেবো। তো চলো এবার আমরা বেরোই, বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আজ বাবুকে আনিনি, বাবু বাড়িতে একাই রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফ্ল্যাট দেখে, মানে যে প্রজেক্টটা আজ দেখতে গিয়েছিলাম, প্রজেক্টটা বেশ ভালোই লাগলো, অনেকটা বড়। সেই প্রজেক্টটা 40 কাঠার ওপর, প্রজেক্টটার নাম হচ্ছে ন্যাচারাল সিটি। দেখো এরম টাইপের হবে দেখতে অনেকটা, ওখানে এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, সেই জন্য ঠিক মতো বোঝা গেল না, কারণ চারিদিকে টাওয়ার উঠছে, প্রায় 9টা টাওয়ার হবে ওখানে, আর 12 ফ্লোর হবে, 9টা টাওয়ার হবে, আর ঠিক মধ্যেখানে ওই যে টাওয়ারগুলোর মধ্যেখানে এরকম, ওখানে ব্যাডমিন্টন কোর্ট, ইনডোর গেমস, আউটডোর গেমস, জিম, তারপরে কমিউনিটি হল, সুইমিং পুল, সব কিছুই থাকবে, মানে এভরিথিং সবই সুবিধা থাকবে। আমরা যে ফ্ল্যাটটা দেখলাম ওটা 3 বেডরুমের, আর ওটা 1300 স্কোয়ার ফিটের, আর ওটা সব কিছু মানে পার্কিং টার্কিং সব নিয়ে ওটা 74 লাখ মতো পড়বে। তো ওখানে অপশান কম, কারণ অনেকই বুকিং হয়ে গেছে,
যা রয়েছে তার মধ্যে থেকে বেছে নিতে হবে। আমি তো ভিডিওতে দেখিয়েছি ঘরটার কোনো মানে ফ্ল্যাটটা কেমন সবকিছুই, তো তোমরা ওটা দেখো। আর চলো আজকে আর ভিডিওটা আমি বড় করছি না, এখানে এন্ড করছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা ভাই, টেক কেয়ার, গুড নাইট।